আজকে আমরা যে কারণ এখানে এসেছি আমি বলবো সেটা শুধু একটি ছবি না, এটি মহৎ একটা উদ্যোগ। ছবিতে অনেক করেছি আর গতানুগতিক অনেক ছবি আমার কাছে আসে, কিন্তু সব ছবি করতে ইন্টারেস্টেড হই না। মনে হয় যে না, অনেক কাজ করেছি বাট একটু ডিফারেন্ট টাইপের কাজ করলে হয়তো আমার দর্শকদেরকে আমি নতুন কিছু দিতে পারবো। সেই ভালো কাজের তাগিদে এই ছবিটি করা। শোভাবাই যখন আমাকে এই গল্পটি বলেছে, আমি তখন শোভাবাইয়ের দিকে তাকিয়েছিলাম এবং বলেছি যে হ্যাঁ শোভাবাই, আমি কাজটি করব। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে কাস্ট করার চিন্তা করেছেন, এবং হয়তো এটা পিছনে আরেকটা মানুষের নাম আছে যে অনেক বেশি সাপোর্ট করেছে। তো সেটা আমার হিরো ফেরদৌস। ফেরদৌস, তোমাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ছবিতে আমি ইনক্লুড হতে পেরেছি অ্যাটলিস্ট অ্যাজ এ কাস্ট হিসাবে। আর সবাইকে ধন্যবাদ, ভালো একটি কাজের সাথে সংযুক্ত হতে পেরেছি। প্লাস ফায়ার সার্ভিসের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমি অনেক স্যালুট জানাবো, মানে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য ভালোবাসা এবং স্যালুট জানাবো যে আজকে আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অকারেন্স হয় এবং তারা যে তাদের নিজের জীবন বিপন্ন করে হাজার হাজার মানুষের লাইফ সেভ করে, এটা আসলে নেপথ্যেই থেকে যায়। আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না তাদের কর্মকাণ্ড। তো আজকে তাদের নিয়ে, তাদের লাইফস্টাইল নিয়ে এবং তাদের অ্যাক্টিভিটিস নিয়ে ছবি হচ্ছে। তো আমি বলবো যে অনেক ভালো একটি উদ্যোগ, অ্যাপ্রিশিয়েট করার মতো একটি উদ্যোগ। এরকম বিভিন্ন সেক্টর আছে যেখানে হয়তো অনেক মানুষ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যাদের দেশবাসী জানে না তাদের কর্মকাণ্ড সম্পর্কে। তো যাই হোক, ফায়ার সার্ভিসের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা এরকম একটি উদ্যোগ নিয়েছে ভালো একটি ছবি বানানোর। আর সবাই টিমের কাছে তো অবশ্যই ভালো কাজ আমরা এক্সপেক্ট করবো, আমি যদিও কাজ করি তার সাথে, আমার ফার্স্ট কাজ। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা ভালো কিছু দিতে পারবো আমাদের দর্শকদেরকে, আর বাকিটা হচ্ছে স্ক্রিনে দেখা যাবে যে আমরা কে কি করতে পারি। তবে মিলন ভাইয়ের মতো আমার একটা আক্ষেপ ছিল, আমি যদি ছেলে হতাম তাহলে হয়তো ফায়ার সার্ভিসের যে পোশাকটা অনেক লোভনীয় একটা পোশাক এবং অনেক সম্মানের পোশাকটি, মেয়ে আছে না তাহলে শোভা ভাই ক্যারেক্টারটা চেঞ্জ হবে নাকি? আমি জেলাস, আমাকে শুধু বাচ্চা কাছে মানুষ করতে হবে নাকি ফায়ার সার্ভিসে আগুন ঠাকুর নেভাতে পারবো? যাই হোক, তারপরও হাতের পাঁচটি আঙ্গুল মিলে যখন একটি হাত হয়, পূর্ণাঙ্গ হাত হয়, আমি মনে করি যেখানেই থাকি না কেন, যে ক্যারেক্টারই থাকি না কেন, অবশ্যই আমাদের একটা পূর্ণাঙ্গ হাত হবে। সেভ লাইফ, সেভ লাইফের জন্য শুভকামনা থাকলো। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেভলি একটি সেভ লাইফের পার্ট হতে পারি এবং ভালো একটা ছবি আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারি। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।